আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার পরীক্ষার রিটার্ন পার্টের গণিত সমাধান। এক নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো। এ ডিসঅনেস্ট মার্চেন্ট মেক্স এ 15% প্রফিট অ্যাট দ্য টাইম অফ বাইং অ্যান্ড এ 10% লস অ্যাট দ্য টাইম অফ সেলিং দ্য গুডস হি ট্রেডস। বাই ডুইং সো, ইফ দ্য মার্চেন্ট মেক্স এ প্রফিট অফ টাকা 3,500 অন সেলিং পার্টিকুলার্স গুড, হোয়াট ওয়াজ দ্য রিয়েল কস্ট অফ দ্য গুডস দ্য মার্চেন্ট সোল্ড। অর্থাৎ কেনার সময় 15% প্রফিট করলো এবং বিক্রি করার সময় 10% লস করলো, সেই ক্ষেত্রে ওভারঅল তার প্রফিট হয়েছিল 3,500 টাকা। তাহলে রিয়েল কস্ট কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে। ধরে রিয়েল কস্ট 100 টাকা। যদি রিয়েল কস্ট 100 টাকা হয় আর 15% প্রফিটে যদি সে ক্রয় করে, তাহলে তার ক্রয় মূল্য এটা ছিল 85 টাকা এবং সে বিক্রি করার সময় বিক্রি করবে 10% লস দিয়ে। 10% লস দিলে 100 টাকা 10% লসের পরে বিক্রি করবে 90 টাকা। তাহলে ওভারঅল প্রফিট হচ্ছে 85 টাকা দিয়ে কিনলো, 90 টাকা বিক্রি করলো, সেই ক্ষেত্রে 5 টাকা হচ্ছে ওভারঅল প্রফিট। তো এখন আমরা বলতে পারি 5 টাকা প্রফিট হলে রিয়েল প্রাইস হয় 100 টাকা। তো 1 টাকা প্রফিট হলে রিয়েল প্রাইস হবে এটা। যদি 3,500 টাকা প্রফিট হয় তাহলে রিয়েল প্রাইস হবে, এটা করলে পাওয়া যাবে 70,000। অর্থাৎ 70,000 টাকা হবে রিয়েল প্রাইস। তারপর অঙ্ক নাম্বার 2, এ অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ, হোয়াইল বি অ্যালোন ক্যান ডু ইট ইন 15 ডেজ অ্যান্ড সি অ্যালোন ক্যান ডু ইট ইন 10 ডেজ। ইফ ইন এভরি সেকেন্ড ডে বি অ্যান্ড ইন এভরি থার্ড ডে সি হেল্প এ ইন ডুইং ওয়ার্ক, হাউ মেনি ডেজ উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। অর্থাৎ এ একটা কাজ করতে পারে 30 দিনে একা, বি একা একটি কাজ করতে পারে 15 দিনে, সি একা একটি কাজ করতে পারে 10 দিনে, এবং বি দ্বিতীয় দিন, চতুর্থ দিন, ষষ্ঠ দিন এভাবে করে বি হেল্প করে, এবং সি তৃতীয় দিন, ষষ্ঠ দিন, নবম দিন এভাবে করে হেল্প করে। তো এখন বলা হচ্ছে যে এ ডেলি ওয়ার্ক করে, তাহলে তাদের এই কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে। তো অঙ্কটা বোঝার জন্য আমরা একটু লিখে নেই, সেটা হচ্ছে এ সম্পূর্ণ কাজ করতে পারে 30 দিনে, বি সম্পূর্ণ কাজ করতে পারে 15 দিনে, সি সম্পূর্ণ কাজ করতে পারে 10 দিনে। এই হচ্ছে এখানকার ডাটা। আর এ একদিনে করতে পারবে 1/30 অংশ কাজ, বি একদিনে করতে পারবে 1/15 অংশ কাজ, সি একদিনে করতে পারবে 1/10 অংশ কাজ, এই পরিমাণ কাজ তারা করতে পারে একদিনে। এখন কথা হচ্ছে দুইটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে এভরি সেকেন্ড ডে, আরেকটা হচ্ছে এভরি থার্ড ডে। এভরি সেকেন্ড ডে বলতে বোঝায় দ্বিতীয় দিন, চতুর্থ দিন, ষষ্ঠ দিন, অষ্টম দিন এভাবে করে, আর এভরি থার্ড ডে বলতে বোঝায় তৃতীয় দিন, ষষ্ঠ দিন, নবম দিন, 12তম দিন এভাবে, আর এ কাজ করবে এভরি ডে। এই হলো এটার বিষয়। তো তাহলে আমরা বলতে পারি যে বি কাজ করবে এভরি সেকেন্ড ডে, সি কাজ করবে এভরি থার্ড ডে, এবং এ কাজ করবে এভরি ডে। এই হচ্ছে আমাদের এই ম্যাথের হিসাব। এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে টোটাল কতদিন সময় লাগবে। তো আমরা এটার একটা লসাগু বের করব, 2, 3 এর লসাগু হবে আমাদের 6। এটা বের করার মূল কারণটা হচ্ছে আমরা 6 দিনের একটা স্লট কল্পনা করব, যেখানে এই সবগুলি ঘটনা একসাথে ঘটবে। অর্থাৎ এ ডেলি কাজ করবে, বি কাজ করবে সেকেন্ড দিন, ফোর্থ দিন, সিক্স দিন, এবং সি কাজ করবে থার্ড দিন, সিক্স দিন। তাহলে এর ক্ষেত্রে এভরি সিক্স ডেতে এ কাজ করবে 6 দিন, এভরি সিক্স ডেতে বি কাজ করবে 3 দিন, এভরি সিক্স ডেতে সি কাজ করবে 2 দিন। তাহলে 6 দিনে তারা যদি কাজ করে টুগেদার, একসাথে কাজ করে, তাহলে 1/30 × 6, অর্থাৎ এ কাজ করে 1/30 এখান থেকে আসলো, প্লাস বি কাজ করবে 1/5 × 3, প্লাস 1/10 × 2। তো এটা করলে আমরা পাবো 1/5 + 1/5 + 1/5 = 3/5। 3/5 পার্ট কাজ হলো কয়দিনে? 6 দিনে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত থাকে? রিমেনিং ওয়ার্ক থাকে 1/1 - 3/5 = 5/2।
টু, এটা থাকে রিমেনিং ওয়ার্ক। এবার আমরা দেখব নেক্সট থ্রি ডেতে, নেক্সট থ্রি ডেতে কার কতটুকু কাজ থাকে। তো নেক্সট থ্রি ডেতে এর জন্য হবে 1/30 × 3, বি পাবে হচ্ছে একদিন আর সি পাবে হচ্ছে একদিন। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 30/3 + 2+3 = 8/30 = 4/15। এটা পেলাম আমরা হচ্ছে নেক্সট থ্রি ডের কাজ। তাহলে আগে ছিল সিক্স ডেতে, এখন হচ্ছে থ্রি ডে, টোটাল ডে হচ্ছে 9 দিন। তাহলে রিমেনিং কত আছে সেটা আমরা এখন দেখব। এখন রিমেনিং আছে 2/5 ছিল আগে, -4/15 ইকুয়াল টু করলে 15 লসাগু, এটা আসবে 6 - 4 = 2/15। তো 2/15 কাজ রিমেনিং রয়েছে। এখন এই রিমেনিং কাজটুকু করতে কত সময় লাগবে সেটা আমরা দেখব। এখন নেক্সট ওয়ান ডে হিসাবটা আমরা করব। নেক্সট ওয়ান ডে মানে দশম দিন। দশম দিন কে কে কাজ করবে? দশম দিন কাজ করবে এ এবং বি কাজ করবে, সি কাজ করবে না, কারণ সি 3 দিন পর পর কাজ করে। সি কাজ করবে 12তম দিনে, সেই ক্ষেত্রে সির হিসাবটা এখানে আসবে না। তো যেহেতু এ ডেলি কাজ করবে তাহলে 1/30, আর বি ওই দিন কাজ করবে 1/15 = 30 যদি লসাগু হয় তাহলে 2+1 = 3/30 = 1/10 পার্ট। তাহলে এই অংশটুকু কাজ করা হলো। তাহলে রিমেনিং ছিল 2/15 - 1/10 = পাওয়া যাবে 30, 4 - 3 = 1/30, এই পার্ট অংশ বাকি রইল। তাহলে ইলেভেন্থ ডেতে কী অবস্থা হবে সেটা আমরা দেখব। ইলেভেন্থ ডেতে কাজ করবে এ একা, এ একা ইলেভেন্থ ডেতে কাজ করলে এ একা করতে পারে 1/30 অংশ কাজ, সেটা আমরা দেখেছি 1/30 আর বাকি থাকে 1/30। তাহলে 11 ডেটা লাগবে। তাহলে আমাদের কী কী ডে লাগলো? আমাদের লাগলো প্রথম 6 দিন, তারপরে 3 দিন, তারপরে দশম দিন, 11তম দিন, অর্থাৎ 6+3+1+1, অর্থাৎ 11 দিন সময় লাগলো। আনসার হবে 11 দিন। নেক্সট ম্যাথ নাম্বার থ্রি। নাম্বার থ্রিতে বলা আছে টু ট্রেনস, ওয়ান ফ্রম ঢাকা অ্যান্ড অ্যানাদার ফ্রম চিটাগাং, সিমেন্টেনিয়াসলি স্টার্টেড টু প্রসিড টুয়ার্ডস ইচ আদার অ্যাট দ্য স্পিড অফ 16 কিলোমিটার অ্যান্ড 21 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। অ্যাজ দ্য ট্রেন মিট ইচ আদার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ওয়ান ট্রেন ট্রাভেল 60 কিলোমিটার মোর দ্যান আদার। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগাং, অর্থাৎ ঢাকা এবং চিটাগাং থেকে দুইটি ট্রেন ছাড়লো একই দিকে, অর্থাৎ পরস্পর একই দিকে। একটা ঢাকা থেকে চিটাগাং যাবে, একটা চিটাগাং থেকে ঢাকা আসবে, এবং একটা ট্রেনের স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার আর একটা ট্রেনের স্পিড হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার। এখন দেখা গেল যে ট্রেন ট্রাভেল করার পরে 60 কিলোমিটার বেশি গেল একটা ট্রেন আর একটা ট্রেনের চেয়ে। তো জিজ্ঞাসা করা হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব কত। তাহলে ট্রেনগুলোর গতিবেগ যদি আমরা দেখি, একটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাদের যেই গতিবেগের পার্থক্য সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় তাদের দূরত্ব ডিফারেন্স হবে 5 কিলোমিটার, কারণ তাদের বেগের ডিফারেন্স হচ্ছে 5 কিলোমিটার। তো দেখা যাচ্ছে এখানে 160 কিলোমিটার পার হলো। তাহলে 160 কিলোমিটার পার হতে কত সময় লাগলো? 12 ঘন্টা সময় লাগলো। এই 60 কিলোমিটারকে আমরা 5 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ প্রতি ঘন্টা যায় 5 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার যায় কত ঘন্টা সেটা বাড়ি করলাম, বাড়ি করলে আসবে 12 ঘন্টা। 12 ঘন্টা মানে ট্রেনটা ট্রাভেল করলো। এখন আমরা দেখব রিকোয়ার্ড ডিস্টেন্স, ডিস্টেন্সটা কতটুকু। ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি 12 ঘন্টা যেহেতু দুইটা ট্রেনে চললো, সেহেতু দুই ট্রেনের থেকে আমাদের হিসাবটা নিতে হবে। সেই ক্ষেত্রে একটা ট্রেন 21 কিলোমিটার পার বেগে যদি 12 ঘন্টা চলে সেটা বের করতে হবে, আর একটা 16 কিলোমিটার বেগে 12 ঘন্টা চললে কতটুকু যাবে সেই ডিস্টেন্সটা বের করতে হবে। তো এটা যদি করি আমরা পাবো হচ্ছে 256, আর এটা করলে আমরা পাবো 192। তাহলে দুটা যোগ করলে পাওয়া যাবে 444, অর্থাৎ 444 কিলোমিটার হচ্ছে ঢাকা টু চিটাগাংয়ের ডিস্টেন্স।
নেক্সট ম্যাথ নাম্বার ফোর, নাম্বার ফোরে বলা আছে সাকিব অ্যান্ড লাবিব ইন্ডিভিজুয়ালি বড়ো ডিফারেন্ট অ্যামাউন্ট অফ মানি ফ্রম এ পার্টিকুলার ব্যাঙ্ক অন দ্য সেম ডে অ্যাট দ্য রেট অফ 20% সিম্পল ইন্টারেস্ট। দ্য টোটাল মানি পেড বাই সাকিব ইন থ্রি ইয়ার্স অ্যাজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ওয়াজ দ্য সেম অ্যামাউন্ট লাবিব পেড ইন টু ইয়ার্স অ্যাজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল লোন অ্যামাউন্ট। অর্থাৎ সাকিব এবং লাবিব দুজনেই টাকা ধার করেছে ব্যাংকে থেকে 20% সিম্পল ইন্টারেস্টে। সাকিব করেছে 3 বছরের জন্য, লাবিব করেছে 2 বছরের জন্য। তো সাকিব 3 বছর পরে সুদ আসলে যেই টাকা দেয়, লাবিব 2 বছর পরে সুদ আসলে সেই একই পরিমাণ টাকা দেয়। সেক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্টের লোন অ্যামাউন্টের রেশিও কত ছিল সেটা বার করতে বলা হয়েছে। তো মনে করি সাকিব ইনভেস্ট করে 1 টাকা এবং লাবিব ইনভেস্ট করে লোন করে 2 টাকা। এখানে ইনভেস্টমেন্ট লোন হবে, লোন করে 1 টাকা, সাকিব 1 টাকা, লাবিব করে 2 টাকা। এখন আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল এন ইনটু আর, ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু সময় ইনটু ইন্টারেস্ট রেট। তো দুইজনেরই ইন্টারেস্ট রেট হচ্ছে 20%। এবং সাকিবেরটা যদি চিন্তা করি, সাকিবের হচ্ছে 3 ইয়ার আর লাবিবের হচ্ছে 2 ইয়ার এবং দুইটাই সমান হবে। তো প্রশ্ন বলা আছে তাহলে এটার ইন্টারেস্ট যদি আমরা বের করি তাহলে আমরা পাবো প্রিন্সিপাল, এখানে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম সাকিব 1 টাকা লোন করে, তাহলে 1 × 3 × 20% আর লাবিবেরটা আসবে 2 × 20%। এখন কথা হচ্ছে সুদ আসলের কথা বলা হচ্ছে, তাহলে আসল টাকাটা এখানে যোগ হবে, এটাও সুদ আসল বলা হয়েছে, আসল টাকাটা এখানে যোগ হবে, তাহলে এ দুইটা আমাদের সমান হবে। এ দুইটা সমান করতে গেলে আমরা দেখব x + 3x × 20/100 = y + 2y × 20/100, x + 3x/5 = y + 2y/5, 5x + 3x = 5, 5y + 2y, or 5/8x = 5/7y। তাহলে আমরা লিখতে পারি 8x = 7y, তাহলে x/y = 7/8, এটাকে লেখা যায় 7:8। নেক্সট ম্যাথ নাম্বার ফাইভ, নাম্বার ফাইভে বলা আছে এ প্যারামিটার অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য প্যারামিটার অফ এ রেক্টেঙ্গেল, দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 3 টাইমস লঙ্গার দেন ইটস উইথ হ্যাভিং টোটাল এরিয়া অফ 1200 স্কোয়ার মিটার, হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট ইফ দ্য টোটাল এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ কভার্ড উইথ স্টোন হ্যাভিং এ ডাইমেনশন অফ 50 সেন্টিমিটার স্কোয়ার ইচ অ্যান্ড ইফ টাকা 50 ইজ চার্জ ফ্রম প্লেসিং এ স্টোন ইন দ্য স্কোয়ার। অর্থাৎ একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ লম্বা এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। জিজ্ঞাসা করা হয়েছে 50 সেন্টিমিটার বর্গাকৃতির পাথর দিয়ে বর্গক্ষেত্রটি ঢাকতে প্রতি স্কোয়ারে পাথর বসানোর জন্য 50 টাকা লাগলে মোট কত টাকা খরচ হবে। তো আমরা দেখে নেই, বলা হচ্ছে এই স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের সমান হচ্ছে একটা রেক্টেঙ্গেল সাইডের পেরিমিটারের সমান। তো এটার লেংথ বলা আছে, উইথ বলা আছে এক্স, তাহলে লেংথ হবে 3x, কারণ হচ্ছে একটা একটার 3 গুণ। তো বলা হচ্ছে এটার যে এরিয়া আছে সেটা হচ্ছে 1200, তাহলে আমরা লিখতে পারি 3x × x = 1200, 3x² = 1200, তাহলে x² = 400, x = 20, তাহলে এটা হবে 3×20 = 60 আর এটা হবে 20। তাহলে আমরা দুটো ডাইমেনশন পেয়ে গেলাম 60 20, তাহলে এটার পেরিমিটার কত হবে আমাদের 60 + 20 × 2, তাহলে 80 × 2 = 160, 160 হবে পেরিমিটার। তাহলে এইটার পেরিমিটার অর্থাৎ পরিসীমা এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান, বর্গক্ষেত্রের পরিসীমা যদি বের করতে যাই তাহলে এটা যদি টোটাল পরিসীমা হয় তাহলে এক বাহু হবে আমাদের এত, ইকুয়াল টু আসবে 40, তাহলে এটা 40,
এটাও 40, এটা 40, এটা 40, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান। এখন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে এর ভিতরে পাথর লাগাতে হবে, পাথরের সাইজ হবে 50 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু সেন্টিমিটারের হিসাব, সেহেতু এই বাহু এই বাহু এই বাহু সবগুলো মিটারে আছে, এটাকে সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারে নিতে হলে প্রত্যেকটার সাথে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 40 ছিল, 40 মিটার হচ্ছে আমরা জানি 4000 সেন্টিমিটার, আর তাহলে এটার আয়তন ক্ষেত্রফল হবে 4000 × 4000 = 16, 1, 2, 3, 4, 5, 6, 0, এটা হবে এটার ক্ষেত্রফল। আর একটা স্টোনের বলা আছে ঠিক সেন্টিমিটার করে হচ্ছে একটা স্টোন, তাহলে এবং এটা স্কোয়ার আকৃতি, স্কোয়ার আকৃতি হলে 50 সেন্টিমিটার × 50 সেন্টিমিটার 2500 সেন্টিমিটার স্কোয়ার হবে হচ্ছে একটা স্টোনের ক্ষেত্রফল। তো কতগুলো স্টোন লাগবে সেটা বের করতে গেলে টোটাল ক্ষেত্রফলকে আমরা একটা স্টোনের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। এটা ভাগ করলে আমরা পাব 6400 পিস, এটা পাওয়া যাবে। তো প্রতি পিস বলা আছে 50 টাকা, তাহলে 6400 × 50 = পাওয়া যাবে 320, অর্থাৎ 3,20,000 টাকা লাগবে এই পুরা এরিয়াটার পাথর দিয়ে কভার করতে। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।